নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো মাসিকের কতদিন পর সহবাস করলে আপনি গর্ভবতী হবেন না, মানে একটি মাসিক থেকে আরেকটি মাসিক চক্রের পর্যন্ত এই যে মধ্যেখানে যে সার্কেলটা, এই সার্কেলের কোন কোন দিন আপনি সহবাস করলে আপনি গর্ভবতী হবেন না। তো আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে সেটি আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে বলবো যে যদি আপনারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের সমস্ত ভিডিও আপনারা সবার আগে দেখতে পান। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, এই যে মেথডটি, মানে মাসিকের, তো একটি মাসিক চক্র থেকে আরেকটি মাসিক চক্র পর্যন্ত এই যে মধ্যেখানের সময়টা, এই সময়টা কিছু কিছু দিন আছে যেগুলো, যে দিনগুলোতে আপনি কোনো রকম প্রোটেকশন ছাড়াই আপনি যৌন মিলন করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার প্রেগনেন্সি হওয়ার চান্স খুবই কম। তো সেই দিনগুলি বার করার জন্য মূলত তিনটি মেথড আছে। সেই তিনটি মেথডের মধ্যে প্রথম মেথডটি হলো ক্যালেন্ডার মেথড। তো এই ক্যালেন্ডার মেথডটি মূলত মাসিক চক্রের এই যে 26 দিন, কারো কারো 28 দিন, কারো কারো 36 দিন পর্যন্ত এই মাসিক চক্রটি হয়ে থাকে। এই মাসিক চক্রের প্রথম 7 দিন এবং শেষ 7 দিন, মানে সহজ ভাষায় বলতে গেলে প্রথম 7 দিন এবং শেষ 7 দিন, এই দুটি টাইম হলো মিলনের বেস্ট টাইম। মানে এই টাইমে মিলিত হলে প্রেগনেন্সি কনসিভ হওয়ার চান্স বলতে গেলে 0%। এবং মধ্যেখানে যে এই প্রথম 7 দিন এবং শেষ 7 দিন, এর মধ্যেখানে যে 14 দিনের সময়টা, এই 14 দিন হচ্ছে অভুলেশন ডে। মানে অভুলেশন ডে বলতে, মানে এই সময়টি ওভারি একটি নতুন ডিম্বাণু রিলিজ করে এবং সেই ডিম্বাণুটি স্ত্রী জননতন্ত্রে 24 ঘন্টা বেঁচে থাকতে পারে, এবং পুরুষের শুক্রাণু নারীদের জননতন্ত্রে 3 থেকে 5 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে। সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে ওভারি যখন ডিম্বাণুটিকে রিলিজ করবে, সেই সময় যেন কোনো শুক্রাণু আগে থেকে ফ্যালোপিয়ান টিউবস গিয়ে না বসে থাকে। রিলিজ করার পরও যে 24 ঘন্টা বেঁচে থাকে, সেই সময়টাকেও যাতে শুক্রাণুর সাথে ডিম্বাণু মিলন না হয়, সেই জন্য এই অভুলেশন ডেটাকে ডেঞ্জার জোন হিসাবে ধরা হয়। তো আপনি প্রথম 7 দিন এবং শেষ 7 দিন, এই দুটিই হলো আপনার মূলত মানে মিলিত হবার বেস্ট টাইম। তবে প্রথম 7 দিনের মধ্যে যেহেতু পিরিয়ড সার্কেল পড়ে যাচ্ছে, সেই জন্য আপনি, কারো কারো পিরিয়ড সার্কেল 3 থেকে 5 দিন পর্যন্ত স্থায়ী হয়, তো সেহেতু আপনি পিরিয়ড সার্কেলের মধ্যে যৌনমিলন করবেন না। তো এই হলো ক্যালেন্ডার মেথড। দ্বিতীয় যে মেথডটি আছে সেটি হলো ভ্যাজাইনাল সিমেন চেক। মানে আপনারা ফলো করবেন যে মাসিক কিংবা পিরিয়ডের পরপরই দেখবেন যোনিদা ড্রাই হয়ে যায়। মানে এই সময় ওভারি একটি নতুন ডিম্বাণুকে রিলিজ করার জন্য নিজেকে প্রস্তুত করে। এরপর দেখবেন কিছুদিন পর যোনিদারে হঠাৎই থকথকে মিউকাস লাইক রস মানে বার হয়ে আসতে থাকে, যে রসটি মূলত আপনি দুটি আঙুলের মাথায় নিয়ে টানলে দেখবেন 2 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হচ্ছে। তো আপনি তখনই বুঝে যাবেন যে এই সময় ওভারি ডিম্বাণুটিকে রিলিজ করেছে, এবং এই সময় দেখবেন মহিলাদের মধ্যে সহবাস করার ইচ্ছাও প্রবল থাকে। তো এই সময় মূলত আপনি সহবাস থেকে দূরে থাকবেন। এবং তৃতীয় যে মেথডটি আছে সেটি হলো বডি টেম্পারেচার চেক। তো এই বডি টেম্পারেচার চেক, এটি আপনি কীভাবে করবেন? মানে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আপনি একটি ডিজিটাল থার্মোমিটারের মাধ্যমে আপনার বডি টেম্পারেচারটি চেক করবেন। তো এটি মূলত আপনার ঘুম থেকে উঠেই মুখের মধ্যে, মানে জিভের তলায় ডিজিটাল থার্মোমিটার দিয়ে আপনার এটি আপনাকে চেক করতে হবে। যদি আপনার টেম্পারেচার একদিন উঠছে কিংবা একদিন নামছে, এরকম যদি হয়ে থাকে তাহলে সেটা অস্থায়ী। সেটি আপনার হতে পারে হাইপার টেনশন কিংবা অন্য কোনো কারণে, যদি কারণে হয়ে থাকতে পারে। আর যদি আপনার এই বডি টেম্পারেচারটা 2 থেকে 3 দিন যদি স্থায়ীভাবে বৃদ্ধি পেয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি মনে করবেন যে এই সময়টি মিলনের জন্য বেস্ট টাইম না, কারণ এই সময় কিন্তু যদি আপনি মিলিত হন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রেগনেন্সি কনসিভ হবে। তো এই হলো মূলত তিনটি মেথড। এরপরেও আপনার যে বিষয়টি মনে রাখতে হবে যে এই মেথডটি কিন্তু সবসময় কাজ করে থাকে না। আপনি যদি একটি সন্তান আছে কিংবা আপনি প্রথম সন্তান, এক্ষুনি নিতে চাইছেন না, কিছুদিন পর হলেও ক্ষতি নেই, কিংবা এক্ষুনি যদি হয়ে যায় তাতেও কোনো অসুবিধা নেই, তো সেক্ষেত্রে আপনারা এই মেথডটি মানে কাজে লাগাতে পারেন। কিংবা ধরুন আপনার একটি সন্তান আছে, আরেকটি সন্তান নেওয়ার জন্য একটু ডিফারেন্স চাইছেন, সেসব ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারেন। কিন্তু যদি আপনি বিবাহ বহির্ভূত সম্পর্ক করেন কিংবা আপনার দুটি সন্তান আছে, আপনি আর সন্তান নিতে চাইছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মেথডটির ওপরে পুরোপুরি নির্ভরশীল হবেন না, কারণ এই মেথডটি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফেলিওরও হয়ে থাকে। কারণ আপনার যদি মাসিক নিয়মিত 26 দিন কিংবা নিয়মিত 28-29 দিনের মধ্যে যদি না হয়ে থাকে, কোনো মাসে 26 দিন, কোনো মাসে 29 দিন, এরকম যদি হয়ে থাকে,
তাহলে কিন্তু এই মেথডটি আপনার কাজ করবে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, কোনো কন্ট্রাসেপটিভ পিল কিংবা কনডম আপনাদের ব্যবহার করতে হবে। তো এই হলো আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।